সৌদি আরবে প্রবাসীদের মধ্য থেকে হঠাৎ করে তরুণ ও যুবক প্রবাসীদের মৃত্যুর হার বেড়ে গিয়েছে। আমরা প্রায় বিভিন্ন পেজে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে এরকম প্রবাসীদের মৃত্যু সংবাদ পেয়ে থাকি। বিদেশে এসে দীর্ঘদিন ধরে ইকামা ও চাকরি না পাওয়া এবং দেশের বিভিন্ন পারিবারিক সমস্যায় এর প্রধানতম কারণ বলে মনে হচ্ছে। অথচ নিচের নিয়মগুলো মেনে চললেই আমরা একটু স্বাস্থ্য সচেতন হতে পারি। এক, নিত্যদিনের খাবারে তেলের ব্যবহার একদম কমিয়ে দিন। দুই, ভাজা পোড়া জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করুন। তিন, ভাজা পোড়া যাই খান না কেন পরিমাণে কম খাবেন। চার, খাবারের পানি, ভাত ও ফলমূল এই তিন ভাগে ভাগ করুন। পাঁচ, খাবার সময় বেশি বেশি পানি পান না করে অন্ততপক্ষে আধা ঘন্টা আগে পানি পান করার অভ্যাস করুন। ৬, খাবার গ্রহণের পরপরই ঘুমানোর অভ্যাস একদমই পরিত্যাগ করুন। ৭, পরিশেষে সবাই প্রতিদিন আধা ঘন্টা করে হলেও ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন। এইগুলো সবই ডাক্তারের পরামর্শ অনুসারে আমাদের প্রবাসী ভাইদের জন্য শেয়ার করা হলো। স্বাস্থ্য সচেতনতায় আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমাদের সৌদি আরবের সকল প্রবাসী ভাইদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যেন তারা অবশ্যই স্বাস্থ্য সচেতন হয়। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।